हम जाहिर कलर से तुम्हारे बिना इच्छा दिशा है इस प्रकार अलग अलग जगहों से मतलब है इंडिया যখন একটা এই শুধুমাত্র এইটুকুনি দর্শনের জন্যই আমরা এত দিন ওয়েট করে আছি। হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি বিভাস আর আপনারা দেখছেন আমার চ্যানেল টাবল বিভাস। আজ 31 মার্চ 2024। আজকের মায়াপুরে যাওয়ার অনেক কারণ আছে বন্ধুরা। আমি চলে এসেছি বারুইপুর স্টেশনে, আর বারুইপুর স্টেশনে ঢুকছে আপ নামখানা লোকাল। এই নামখানা লোকালে করেই আজকে যাব শিয়ালদায়। শুধু ভিড়টা দেখো কেমন। সকালবেলাতেও এত ভিড় হয়। বন্ধুরা, নেমে পড়েছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে আমরা যাব নর্থ সেকশনে, কারণ আমি সাউথ সেকশনে আছি এখন। এখান থেকে যাব নর্থ সেকশনে। নর্থ সেকশনে গিয়ে আমি ধরবো 7:53 লালগোলা লোকাল। চলে এসছি শিয়ালদা স্টেশনের নর্থ সেকশনে। এখানে এখন পর্যন্ত ট্রেন দেয়নি, কখন দেয় সেটাই দেখার আছে। বন্ধুরা, ট্রেন আমাদের দিয়েছে শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনটি যাবে কৃষ্ণনগর সিটি পর্যন্ত, তারপর এটি যাবে লালগোলা পর্যন্ত। ট্রেনটি প্রথমে যাবে কৃষ্ণনগর সিটি পর্যন্ত গ্যালোপিং হিসাবে, তারপরে সেখান থেকে চলে যাবে লালগোলার উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি পর্যন্ত যাত্রা করছি এই ট্রেনটিতে। এই ট্রেনটি কৃষ্ণনগর সিটি পর্যন্ত আমাদের পড়বে মোট 17টা স্টেশনে এই ট্রেনটি দাঁড়াবে, আর আমরা অতিক্রম করবো 99 অর্থাৎ 99 কিলোমিটার যাত্রা পথ। ইন্দ্রকালের কৃষ্ণনগর সিটি পর্যন্ত যেতে সময় লাগবে 2 ঘন্টা 17 মিনিট। এই যাত্রাপথে আমি একাই চলেছি, তো একা যাওয়ার ক্ষেত্রে আপনাদের কী কী সুবিধা আর কী কী অসুবিধা হয় সেটি আপনাদের সাথে আমি তুলে ধরব। আর আপনাদের জন্য রয়েছে একটি নতুন চমক, সেটা পুরো ভিডিওটাই দেখুন বুঝতে পারবেন। বাজে 7:55, এইমাত্র ছেড়ে দিল আমাদের ট্রেন শিয়ালদা স্টেশন থেকে। এখন বাজে 10:20, এইমাত্র আমাদের ট্রেন এসে পৌঁছালো কৃষ্ণনগর সিটির জংশনে। ট্রেন 10 মিনিট লেট। রবিবার হওয়ার কারণে কৃষ্ণনগর সিটি স্টেশনে কিন্তু প্রচুর ভিড়, আর পর্যাপ্ত পরিমাণে গাড়িও ছিল, সেই কারণে আমরা তাড়াতাড়ি চলে আসতে পারলাম পুলোরঘাটে। পুলোরঘাট থেকে এবার টিকিট করে পার হব নদী। প্রচণ্ড রোদ। ঘাট থেকে আপনারা যখন স্বরূপগঞ্জের ঘাটে চলে আসবেন, সেখান থেকে আপনারা প্রচুর টোটো পেয়ে যাবেন, যেটা সোজা চলে যাচ্ছে মন্দিরের গেট পর্যন্ত। তো আপনারা যদি যান তাহলে টোটোতে করে যেতে পারেন, ভাড়া 10 টাকা।
কিন্তু বন্ধুরা আমি টোটোতে করে যাচ্ছি না, আমি হেঁটেই যাচ্ছি, কারণ সামান্য একটুখানি পথ, 5 মিনিট হার্ডলেই পৌঁছে যাবো সেহেতু। আর টোটোর কষ্ট দিয়ে কী হবে বলুন। এই দেখুন বন্ধুরা, দূর থেকে মন্দিরটা দেখতে কত সুন্দর লাগছে, বলো হরে কৃষ্ণ। বন্ধুরা অবশেষে আমি চলে এসেছি মায়াপুর ইসকন টেম্পলের সামনে। এই দেখুন আমার পেছনে ইসকন মন্দির। ইসকন মন্দির পর্যন্ত আসতে আমার সময় লেগেছে প্রায় 3.5 ঘন্টা। তো চলুন আমরা ভেতরে ঢুকি, ভিতরে ঢুকে কী কী করণীয় আছে সেগুলো করি। ভাতে মানে প্রসাদ খাওয়ার কুপনও নিতে হবে, ঘর দেখতে হবে, ঘরের কী রেট আছে সেগুলোও দেখতে হবে, আর সর্বশেষ মায়াপুরের ইসকন মন্দিরের বড় এই যে সর্ববৃহৎ মন্দিরটি খুলেছে সেই মন্দিরটিও দর্শন করতে হবে। তো চলুন বেশি কথা না বলে আগে ভেতরে ঢুকি। এই দেখুন কুপনের লাইন কত বড় পড়েছে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মায়াপুরের যে ইসকন মন্দির, এটি সর্ববৃহৎ হিন্দু মন্দিরের মধ্যে একটি, মানে সারা বিশ্বের মধ্যে এই মন্দিরটি সর্ববৃহৎ খ্যাতি উপার্জন করেছে। আর এই মন্দিরটি দর্শন করার জন্যই আজকে স্পেশালি আর এখানে আসা। বন্ধুরা মায়াপুর ইসকন মন্দিরে যে কারণে আসা সেটা হলো মায়াপুর যে ইসকন মন্দির, যে নতুন মন্দিরটি উদ্বোধন হয়ে গেছে, আর সেই কারণেই আজ এখানে সেই মন্দির দর্শনের জন্য আসা। বন্ধুরা এই মন্দিরটি দর্শন তো করবই, তার সাথে আমরা দেখে নিই ভেতরে যে কুঠিরগুলি আছে, মানে থাকার যে জায়গা, সেই জায়গাগুলি কেমন কী রেট চলছে, আর সেখানে থাকা যায় কি না এই কথাটি বলার কারণ হচ্ছে আজকে মায়াপুর ইসকন মন্দিরের ভেতরে প্রচুর ভিড় হয়েছে, যার কারণে আমরা ভাবছি যে ভেতরে হয়তো থাকার কোনো জায়গা পাওয়া যাবে না। চলুন দেখি পাওয়া যায় কি না। বন্ধুরা আমি চলে এসেছি আনন্দ ভবনের সামনে, অর্থাৎ যেখানে ফ্রিতে খাওয়ার দাওয়ার ব্যবস্থা আছে। এই জায়গাটি পুরোটাই ফ্রিতে, কোনো পয়সা নেওয়া হয় না খাওয়ার জন্য। আর তার সামনেই রয়েছে গৌরাঙ্গ কুটির। এই গৌরাঙ্গ কুটিরে থাকতে গেলে আপনাকে কুটির পিছু 100 টাকা করে দিতে হয়। তো বন্ধুরা নিত্যানন্দ কুটিরে চলে এসেছি, জিজ্ঞাসা করলাম রিসেপশনে, এখানে রুম নেই, মানে বুঝতে পারছেন কতটা ভিড় হয়েছে এখানে। নিত্যানন্দ কুটির ও গৌরাঙ্গ কুটিরে ভাড়া সম্পর্কে আপনাদের বলি, গৌরাঙ্গ কুটিরে থাকতে গেলে আপনাদের 100 টাকা করে লাগবে, আর নিত্যানন্দ কুটিরে থাকতে গেলে আপনাদেরকে 200 টাকা করে দিতে হবে। এবারে গোশালার দিকেও অনেক রুম আছে, হোটেল মানে যাত্রীনিবাস আছে, সেই যাত্রীনিবাসগুলোর রেঞ্জ কিন্তু একটু হাই, 700, 800, 1000, 1200 এরকম রেঞ্জ পড়বে। বন্ধুরা আনন্দ ভবনের পাশেই এই প্রভুপদ ভিলেজ বলে একটি সুন্দর কটেজ টাইপ থাকার জায়গা করা হয়েছে নতুন করে। আগের বছর যখন এসেছিলাম তখন সামান্য কাজবাজ শুরু হয়েছিল, এখন কিন্তু এগুলো পুরোপুরি রেডি। বন্ধুরা এই প্রভুপদ ভিলেজে থাকার জন্য আপনাদের কী করতে হবে সেটা আগে জেনে নিন। প্রভুপদ ভিলেজে ক্যাপাসিটি হচ্ছে পার রুম পিছু 1500 টাকা, এবং থাকতে পারবেন 3 জন করে। মন্দিরে আরেকটি জিনিস আমরা জানতে পারলাম, সেটা হলো মন্দিরে কিন্তু বিগ্রহ নেই, শুধুমাত্র মন্দির কেমন হয়েছে সেটা পরিদর্শনের জন্য ভেতরে একটি ডোনেশান করে ঢোকাচ্ছে, অর্থাৎ পার হেড 50 টাকা ডোনেশান করে আপনাকে ভেতরে ঢুকতে দিচ্ছে। এটা সকাল থেকে 12টা পর্যন্ত একটা টাইম আছে, আবার পরবর্তীকালে খুলবে সেটা হচ্ছে 5টার সময়, দেখতে পারব 5টার সময়। তো ততক্ষণ যাই দেখি গদা ভবনের দিকে যাব, ওই সাইডে গিয়ে দেখি খাবার কুপন পাওয়া যায় কি না, এবং ওখানে থাকার কী প্রক্রিয়া আছে সেগুলোও আপনাদেরকে দেখিয়ে দেবো।
এই দেখুন মেন মন্দির, মেন মন্দিরের মধ্যে এখনও কিন্তু বিগ্রহ বর্তমান রয়েছে, যেটি এখন যেটি পরবর্তীকালে যাবে এই মন্দিরে। বন্ধুরা এই দেখছেন গীতা ভবন, এই গীতা ভবনে কিন্তু খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, অর্থাৎ কুপনের সাহায্যে। এখানে কুপন 60 টাকা প্রতি মাথা পিছু। শুধু লাইনটা দেখুন বন্ধুরা, গদা ভবনে খাওয়ার কত বড় লাইন পড়েছে। কিন্তু বন্ধুরা প্রত্যেকটা জায়গায় প্রচুর প্রচুর করে লাইন পড়েছে খাওয়ার জায়গায়, কারণ আজকে প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড়, কোনো রুম ফাঁকা নেই। এই দেখুন এটা হচ্ছে গদা ভবন, এই গদা ভবনে খাওয়ার লাইন অন্তত কিছু না হলেও একটা লাইনে 1,000-1,500 লোক দাঁড়িয়ে আছে। এখন বাজে একটা, আর একটার সময় গদা ভবনে খাওয়ার লাইন পড়ে গেছে, লোক দাঁড়িয়ে আছে প্রায় 1,000-1,500 লোক। এরা কখন কি হবে কখন, কার কোনো ঠিকই নেই। বন্ধুরা আমি এখন আছি গদা ভবনের সামনে, গদা ভবনের ভিতরে ভিডিও এরাও না, তাই জন্য সামনে থেকে একটু ভিডিও করছি। গদা ভবনে গিয়েছিলাম, এখানে রুম অ্যাভেলেবেল নেই, পুরো ফুল। যদি রুম পাওয়া যায়, অর্থাৎ অন্য সময় যদি আপনারা এই গদা ভবনে থাকতে চান, তাহলে কিন্তু এখানে 350 টাকা থেকে আপ টু 7,000 টাকা পর্যন্ত থাকার জায়গা আছে। যেটা 350 টাকার রুম সেটা কিন্তু অ্যাটাচ টয়লেট না, সেটা কমন টয়লেট পাবেন। আর একা আসলে কিন্তু এখানে রুম দেওয়া হয় না, এটা কিন্তু মনে রাখবেন। গদা ভবনে কিন্তু একা আসলে রুম দেওয়া হয় না, এটা কিন্তু মাথায় রাখবেন। বন্ধুরা আমি যখন মন্দিরে প্রবেশ করি, তখন যদি কুপন নিয়ে যেতাম তাহলে হয়তো ঠিক সময় খাওয়াটা পেয়ে যেতাম, কিন্তু এখন কুপন বন্ধ হয়ে গেছে, চারদিকে ঘুরে ঘুরে কুপন পাওয়া যায়নি, তো শেষ পর্যন্ত লাইন প্রচুর চারদিকে, কুপন না পাওয়ার জন্য বাইরে থেকেই খাওয়া দাওয়াটা করে নিয়েছি, আবার ভেতরে চলে এসেছি। আর আমার পিছনে শুধু দেখুন প্রতীক্ষালয় পুরো ভিড়ে ভর্তি, পুরো চারদিকে দর্শন করেই আজকেই আমি চলে যাব, কারণ এখানে কোনো হোটেল ফাঁকা নেই বা ভেতরে কোনো কুঠির ভবন, সেগুলো পুরো ফুল হয়ে আছে, এত ভিড় হয়েছে এখানে। তো যেহেতু রুম নেই সেহেতু থাকারও কোনো প্রশ্ন উঠছে না, আর এদিকে গরমও প্রচুর। দেখি এখানে 5টার সময় খুলবে বড় মন্দিরটি, মন্দিরটি দর্শন করে আর বাড়ি চলে যাব আমি। বন্ধুরা নতুন চন্দ্রোদয় মন্দিরে ঢোকার জন্য এইখান থেকে ডোনেশন দিয়ে 50 টাকা হোক, 100 টাকা হোক, আর বেশ কিছু টাকা হোক, ডোনেশন দিয়ে একটি কুপন দেবে, সেই কুপন নিয়ে আপনাকে ঢুকতে হবে এই চন্দ্রোদয় মন্দিরে। তো এখন বাজে 4টে, ডোনেশন নেওয়া শুরু হয়ে গেছে আর কুপনও আপনাদেরকে দিয়ে দিয়েছে, এ হচ্ছে কুপন। এইবারে আমাদেরকে বলেছে ঘুরে আসতে 5টার সময়, আবার এইখানে এসে দেখা করতে, ওরা একসাথে নিয়ে ভেতরে ঢুকবে। তো বন্ধুরা এই যে গেট আছে, এই গেট দিয়ে আমাদেরকে ঢুকতে দিয়েছে, আপাতত 5টা নয় 4টে বাজে, 4টের সময় ঢুকতে দিয়ে দিয়েছে, কত এই রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে। এই দেখুন এই সাইড থেকে দেখা যাচ্ছে, কাজ
হরে কৃষ্ণ। প্লিজ কই ভক্ত মোবাইল ফোন লে মন্দির কে উপর না যায়। ভগবান শিবদেব কি জয়। ভক্তরাজ মায়াপুর নবদ্বীপ ধাম কী জয়। সীতায় গৌরমানন্দী এই নরসিংহ ভগবান জি কা সিংহাসন পুরান মন্দির সে ঠাকুর জি নয়া মন্দির মে সিদ্ধ জায় কে 2025 সাল মন্দির। এটা হচ্ছে ভগবান নরসিংহদেবের মঞ্চ। এই জায়গাটিতে ভগবান নরসিংহদেব বিরাজমান হবেন। অলগ অলগ জগহ হরে কৃষ্ণ দেখুন বন্ধুরা কি দাঁড়ো আপনার প্রবেশ না করে নরসিংহ ভগবান কাজ সিংহাসন কে অন্দর মেন গেট কে সামনে যে সিঁড়ি কই ভি নিচে না যায়। উদ্বোধনের সময় অনেকে এখানে ভিডিও করেছিলেন, দেখ আপনারা জানেন এই জায়গাটি পুরোটা সাজানো হয়েছিল, কিন্তু এখন ডেকোরেশনের কাজ চলার জন্য এই জায়গাটি পুরোটা আবার ফের পুরনো ধাঁচে নিয়ে যাওয়া হয়েছে, কারণ এই জায়গাটা এখনো কাজ অনেক বাকি আছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম সাইডের দৃশ্যগুলো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে সাজানো হবে। এইটা যদি পুরো নতুনভাবে সাজানো হয় কেমন লাগবে আপনারা একটু বলবেন অবশ্যই। আর এইখানে বসবে বিজ্ঞ বলি এই যে জায়গাটি দেখছেন এই জায়গাটিতে যোগ্য হয়েছিল যেদিনকে প্রতিষ্ঠা হয়। এই সাইডে অনেক প্লেটে বসবে এই সাইডে যারা এখানে দান করেছেন তাদের নাম হিসাবে। বন্ধুরা সামনে থেকে মেন মন্দিরটা ঠিক এইরকম দেখতে লাগে সামনে থেকে। এই দেখুন বন্ধুরা পৌপাদের সমাধিস্থল। আর এই সমাধিস্থল থেকে এখান থেকে সমাধিস্থলটা কী সুন্দর লাগছে দেখুন। আর এই মেন মন্দিরের সামনেটা যখন একটা বন্ধুরা এই মন্দিরটি যখন পুরোপুরি সাজানো হয়ে যাবে তখন কতটা সুন্দর দেখতে লাগবে আমি একটু কল্পনা করে দেখুন, কারণ এখনই এত সুন্দর লাগছে। যখন আরও সাজানো গোছানো হয়ে যাবে তখন আরও কত ভালো লাগবে, এত সুন্দর দৃশ্য আর মনে হয় না অন্য কোথাও পাওয়া যাবে। শুধু একবার দেখুন বেন্দুরা আমার পিছনে এই শুধুমাত্র এইটুকুনি দর্শনের জন্যই আমরা এত দিন ওয়েট করে আছি। আমি বা কম কিসের বলুন তো, আশা করছি 2025-এর মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে। এই মন্দিরের কাজ মাত্র মন্দির প্রতিষ্ঠা হয়েছে, তার মাঝেই এত ভিড়।
শুধু ভাবুন, মন্দির শুধুমাত্র প্রতিষ্ঠা হয়েছে, এখনও কিন্তু পুরোদমে এটা খুলে দেওয়া হয়নি, বিগ্রহ এখানে আসেনি, শুধুমাত্র মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে, যজ্ঞ হয়েছে। আর তার সাথে সাথে মন্দিরে শুধু ভিড়টা চোখে পড়ার মতন। এখন থেকেই প্রতিটা ভবন অর্থাৎ থাকার নিবাসে পুরো ফুল। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা, রবিবার ও কাল 1 এপ্রিল হিসাবে আজ ছুটি আছে, যার কারণে আজকে প্রচুর ভক্তজন এখানে উপস্থিত হয়েছে আর তারা এখান থেকে এই সুন্দর দৃশ্যগুলি দর্শন করছেন। অর্থাৎ মেন মন্দিরের ভেতরে ডোনেশন দিয়ে ঢুকিয়ে সেই বিগ্রহগুলি দর্শন করছেন। বন্ধুরা, যে রাস্তা দিয়ে আমরা উঠেছিলাম পিছনের গেট দিয়ে, সেই রাস্তা দিয়েই আবার নিচের দিকে নেমে যাচ্ছি। এবারে যাবো আমরা মেন বিগ্রহ যেখানে আছে, মেন মন্দির, সেইখানে গিয়ে শ্রীকৃষ্ণের রাধার দর্শন করবো। দর্শন করে আমি আবার বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। যে কারণে আমি এসেছিলাম এই চন্দ্রোদয় মন্দির, নতুন যে চন্দ্রোদয় মন্দির, শুভ উদ্ঘাটন হয়েছে কিন্তু এখনও প্রতিষ্ঠিত হয়নি মন্দির। বন্ধুরা, যে কারণে আমি এসেছিলাম সেটা হলো এই চন্দ্রোদয় মন্দিরটি, অর্থাৎ যে নতুন ভেদিক প্ল্যানেটোরিয়াম যে মন্দিরটি, এই মন্দিরটি শুভ উদ্বোধন হয়েছে কিন্তু প্রতিষ্ঠা এখনও হয়নি। মন্দির প্রতিষ্ঠা হতে এখনও দেরি আছে, কারণ ভেতরের অনেক গুরুত্বপূর্ণ কাজ এখনও পর্যন্ত বাকি। নরসিংহদেবের মূর্তির জায়গাটি শুধুমাত্র ডেকোরেশন কমপ্লিট হয়েছে, তাছাড়া আর কোনো জায়গা কমপ্লিট হয়নি। এই কারণে এখন মন্দির খোলা হয়নি, শুধুমাত্র পরিদর্শন করাচ্ছে, কিছু ভলেন্টিয়ার্স দিয়ে এই জায়গাটি মানে ভেতরটি পরিদর্শন করানো চলছে। আপনারা যারা এখানে আসবেন অবশ্যই এটা দেখতে পারেন। তো আমি আপাতত মন্দিরের ভেতরে পরিদর্শন করে এসেছি, মেন যে বিগ্রহ সেই বিগ্রহ দর্শন করে এবার আমি বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো এটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এমন সুন্দর সুন্দর ভিডিও আরও পেতে হলে। বন্ধুরা, নদী পাড়া করার জন্য 5 টাকা দিয়ে কুপন কেটে নিয়েছি আর উঠে পড়েছি এই নৌকায়। আমরা যাব ওইখানে নবদ্বীপ ঘাটে, আর বিকেলে সূর্যের অস্ত যাওয়াটা কী দারুণ লাগছে দেখুন। যে নবদ্বীপের ঘি, নবদ্বীপের দই কিন্তু খুব বিখ্যাত এখান থেকে, ওই জন্য পিছনে যে মিষ্টির দোকানটা আছে ঘাটের কাছে, সেই মিষ্টির দোকান থেকে দই নেবো। আগের বারে 500 নিয়ে গেছিলাম কিন্তু ভাগে কিছু পড়েনি, তাই এবারে 2 ঘর নেবো 500, দেখি কতটা পাই। আজ ভাগ্যটাই খারাপ, যে দোকান থেকে আগেরবারে দই নিয়ে গেছিলাম সেই দইটা খুব সুন্দর হয়েছিল, তাই সেই দোকানেই গিয়েছিলাম আবার দই কেনার জন্য। তো সেই দোকান থেকে বলে পাঠালো যে দই আর নেই, মিষ্টি দই। তো কিছু করার নেই বন্ধুরা, আবার ফিরে যাচ্ছি। এখন চলে এসেছি কৃষ্ণনগর যাওয়ার ঘাটে, এখান থেকে চলে যাব কৃষ্ণনগর ঘাটে। এটা হচ্ছে মায়াপুর থেকে গঙ্গা পরিক্রমা করার জায়গা। এই গঙ্গা পরিক্রমা প্রতিদিনই চলে, আপনারা যদি গঙ্গা পরিক্রমা অংশগ্রহণ করতে চান তো ওখানকার রাস্তা থেকে অংশগ্রহণ করতে পারেন। চলে এসেছি আমি